বেঙ্গলি বেবি কেয়ার টপ টুটোতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শিশুদের জন্য ডালিয়ার খিচুড়ি রেসিপি। এই রেসিপিটা দেখানোর জন্য আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, তাই আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। এই খাদ্যশস্যটি ডালিয়া নামে পরিচিত হলেও এর আসল নাম কিন্তু ভাঙা গম। ডালিয়ার প্রচুর পুষ্টিগুণ আছে, এটা খুব ভালো বড়দের এবং ছোটদের সকলের জন্য কিন্তু এটা খুব ভালো একটা পুষ্টিগুণ সম্পন্ন খাবার। ডালিয়া হলো ফাইবার ও মিনারেলে ভরপুর, এছাড়াও এতে থাকে ফসফরাস, ম্যাগনেশিয়াম, আয়রন, যা শিশুদের শারীরিক ও মানসিক দুভাবেই কিন্তু বিকাশে সাহায্য করে। হজমের সমস্যা এমনকি সমাধান করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি কোষ্ঠকাঠিন্যও যদি শিশুদের হয়ে থাকে সেটাও কিন্তু এই ডালিয়ার মাধ্যমে সেটা দূর হয়। তাই অবশ্যই বলবো শিশুদের ডালিয়া দিন। 7 মাস বয়সের পর থেকেই শিশুদের ডালিয়া দেওয়া যায়, তবে সেটা সবসময় কিন্তু শিশুরা হজম করতে পারে না। যদি আপনার শিশু 7 মাস বয়সের পর হজম করতে পারে তাহলে অবশ্যই 7 মাস বয়সের পর দিতে পারেন। যদি দেখেন শিশু 7 মাস বয়সের পর ডালিয়া হজম করতে পারছে না তাহলে বলবো শিশুর বয়স অন্তত 10 মাস হতে দিন। 10 মাস বয়সের পর শিশুদেরকে জল খাবারে, দুপুরের মধ্যাহ্নভোজে, এমনকি বিকেলের টিফিনে পর্যন্ত এই ডালিয়া করে দিতে পারেন। চলুন এবার দেখে নিই শিশুদের জন্য ডালিয়ার খিচুড়ি কিভাবে বানাতে হয়। ডালিয়ার খিচুড়ি বানানোর জন্য আমি এখানে প্রথমেই নিয়েছি 1/4 কাপ ডালিয়া। এর সাথে যেহেতু এটা খিচুড়ি, ডালের ব্যবহার করতে হবে, তাই আমি এখানে মুগ ডালের ব্যবহার করেছি। এখানে আমি মুগ ডাল নিয়েছি 2 টেবিল স্পুন। তার সাথে আমি ব্যবহার করেছি সাদা তেল। আপনারা সাদা তেলের বদলে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘি যেহেতু সহজে শিশুরা হজম করতে পারে না তাই আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। সাদা তেল নিয়েছি 1 টেবিল স্পুন। এর সাথে মশলার মধ্যে আমি যেগুলো নিয়েছি, হলুদ নিয়েছি, নুন নিয়েছি, চিনি নিয়েছি অল্প এবং অল্প গোলমরিচ গুঁড়ো। এর সাথে আমি ফোড়নে কিন্তু সামান্য সাদা জিরেও ব্যবহার করব। সবজির মধ্যে নিয়েছি টমেটো, গাজর কুচি, পেঁয়াজ কুচি, আলু কুচি এবং বিনসের কুচি। আপনারা যদি অন্য কোনো সবজি মনে করেন ব্যবহার করবেন সেগুলোও এখানে ব্যবহার করতে পারেন। সমস্ত সবজিগুলোই এখানে আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে সেদ্ধ তাড়াতাড়ি হয়। এবার সবার প্রথম যেটা করতে হবে সেটা একটা পাত্রে জল নিয়ে খুব ভালো করে ডালিয়াটাকে ধুয়ে নিতে হবে। ডালিয়া কিন্তু বলে দিচ্ছি বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না, তাহলে ডালিয়াটা কিন্তু পাঁক পাঁক হয়ে যাবে, দলা পাকিয়ে যাবে। যখন করবেন তার আগে খুব ভালো করে ধুয়ে নিয়ে করবেন। আর মুগ ডালটা অবশ্যই কিছুক্ষণ আগে কিন্তু ভিজিয়ে রাখবেন। দেখুন মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে, এবার আমি ধুয়ে রান্না করব। এবার আমি গ্যাসে প্যান বসিয়ে তার মধ্যে 1/2 টেবিল স্পুন সাদা তেল দেব, এবং এই তেলটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে আমি ডালিয়াটাকে খুব ভালো করে রোস্ট করে নেব। ডালিয়াটা খুব ভালো করে এই তেলে নেড়ে চেড়ে রোস্ট করতে হবে। ততক্ষণ অবধি এটাকে রোস্ট করতে হবে যতক্ষণ না এটার রং হালকা বাদামি হয়ে আসে এবং এটা থেকে একটা সুন্দর গন্ধ না বেরোয়। দেখো ডালিয়াটা বাদামি রং হয়ে এসেছে এবং এটা থেকে কিন্তু একটা সুন্দর স্মেল বেরোচ্ছে। আমার রোস্ট করাটা এটা দেখে বুঝতে হবে আমার রোস্ট করা মোটামুটি কমপ্লিট। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার ওই একই প্যানে আমি বাকি যে 1/2 টেবিল স্পুন তেলটা আছে সেটা দিয়ে নেব। তেল গরম হয়ে এলে এর মধ্যে প্রথমেই আমি ফোড়নে দেব গোটা সাদা জিরে। গোটা সাদা জিরেটা ফোড়নে দেওয়ার পর যে পেঁয়াজ কুচিটা আছে সেটা আমি খুব ভালো করে এই তেলে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এই তেলে প্রতিটা সবজি খুব ভালো করে ভেজে নেব। আমি এখানে গাজর, আলু, বিনস এবং টমেটোর ব্যবহার করেছি। আপনারা মনে করলে শীতকালের যে সবজিগুলো, মটরশুঁটি, ফুলকপি, ক্যাপসিকাম এগুলো ব্যবহার করতে পারেন। খুব ভালো করে এই তেলে আমরা এই সবজিগুলোকে নেড়ে নেব। ভালো করে 2-3 মিনিট নাড়ার পর কিন্তু সবজিগুলো ভালো করে ভেজেও যাবে এবং সেদ্ধও হয়ে যাবে কিছুটা। সবজিগুলো হালকা ভেজে এলে এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং নুনটা। হলুদ গুঁড়ো এবং নুন দেওয়ার পর আবার খুব ভালো করে সবজিগুলোকে নাড়াচাড়া করে নেব। নুন দেওয়ার ফলে কি হবে, টমেটো এবং পেঁয়াজটা নরম হয়ে যাবে এবং সবজিগুলোর সাথে মিশে যাবে। আরও কিছুক্ষণ সবজিগুলো নাড়াচাড়া করার পর এর মধ্যে ভিজিয়ে রাখা মুগ ডালটা আমি দিয়ে দেব। মুগ ডাল দেওয়ার পর আবারও 2-3 মিনিট খুব ভালো করে সবজিগুলোর সাথে মুগ ডালটাকে নেড়ে নিতে হবে। এবার আমি বাকি রান্নাটা প্রেশার কুকারে করব। তার জন্য গ্যাসে প্রেশার কুকার বসিয়ে আমি এই সমস্ত জিনিসটাকে, সবজি এবং মুগ ডাল ভাজাটাকে আমি প্রেশার কুকারে ঢেলে দেব। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দেব। এখানে আমি জলের ব্যবহার করেছি 2 কাপ। আপনারা আপনাদের প্রয়োজন মতো জলের ব্যবহার করবেন। জল দেওয়ার পর যে ডালিয়াটা আমি ভেজে রেখেছিলাম রোস্ট করে, সেই ডালিয়াটা এর মধ্যে আমি দিয়ে দেব।
এবার এর মধ্যে চিনি এবং গোলমরিচটা দিয়ে দেব। অবশ্যই বলি, শিশুর বয়স যদি এক বছর হয়ে থাকে তবে কিন্তু শিশুর খাবারে চিনি এবং নুনের ব্যবহার করবেন, না হয় করবেন না। এবার ঢাকনা আটকে আমি 4টে সিটি দেব প্রেসার কুকারে। সিটি দেওয়া হয়ে গেছে, এবার ঢাকনা খুলে দেখুন, খুব ভালো মতো কিন্তু ডালিয়াটা আমাদের সেদ্ধ হয়ে গেছে এবং সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এরকম একটু ঝোল রাখলে কিন্তু শিশুদের খেতেও অনেকটা সুবিধা হয়। আমি আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট করব, ডালিয়ার মতো একটা পুষ্টিগুণ সম্পন্ন খাবার অবশ্যই শিশুদেরকে খাওয়ান। ভাত আর রুটির থেকেও কিন্তু অনেক পুষ্টিগুণ সম্পন্ন খাবার হচ্ছে ডালিয়া। ডালিয়ার কিন্তু অনেক ধরনের বেবি রেসিপি হয়, ডালিয়া সবজি দিয়ে হয়, ডালিয়ার পায়েস হয়, ডালিয়ার পরিজ হয়, ডালিয়ার লাপসি হয়, ডালিয়ার উপমা হয়, এরকম অনেক বেবি রেসিপি হয়। আমি একে একে আপনাদের কাছে এই সমস্ত রেসিপিগুলো শেয়ার করব। তার আগে বলবো, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক আমাকে দিতে ভুলবেন না, আর পারলে আজকের রেসিপিটা সমস্ত মায়েদের কাছে শেয়ার করে দিন, যাতে সকলে সকলে শিশুদেরকে এই রেসিপিটা করে খাওয়াতে পারে। সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই বলবো কমেন্ট করে আমাকে জানাবেন। আজকের মতো এখানেই থাক।